আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছে সবাই। আমরা আজকে পদার্থবিজ্ঞান বিষয়ে গতির অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আসলে শুরু করা যাক, খেয়াল করো সবাই, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, তোমরা কি শিখতে পারবে, ত্বরণ ব্যাখ্যা করতে পারবে, ত্বরণের মাত্রা ও একক লিখতে পারবে, গতির সমীকরণগুলো প্রমাণ করতে পারবে। আমরা একটা একটা করে শুরু করি, চলো ত্বরণ ব্যাখ্যা করতে পারো। তো তোমরা পূর্বের ক্লাসে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এগুলো জেনেছ। তো চলো আজকে আমরা সবাই ত্বরণ কাকে বলে শিখব। লেখা যাক, বিভিন্ন বইয়ে সংজ্ঞায়িত করা হয়েছে। তো তোমাদের সুবিধার্থে একটা সহজ সংখ্যা দেওয়া হলো, খেয়াল করো সবাই। বেগ বৃদ্ধি আর কে তরঙ্গ। তো এখানে একটা বিষয় অনেকেরই ভুল হয় জানাতে, খেয়াল করো, হার বললেই আমরা সহজে বুঝে নিব সময় দ্বারা ভাগ। আবারও বলছি, হার বলতে আমরা বুঝে নিব সময় দ্বারা ভাগ। ত্বরণের ব্যাখ্যা আসি, ধরা যাক কোনো বস্তু আদি বেগ ইউ এবং শেষ বেগ সমান ভি। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন, পরিবর্তন বলতে আমরা বৃদ্ধি হ্রাস হইতেই বুঝি, যেহেতু এখানে সংজ্ঞায় বলা হয়েছে বৃদ্ধি, আমরা পরিবর্তনও বলতে পারবো, বৃদ্ধিও বলতে পারবো। ভি মাইনাস ই, সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। এই একক সময়ে বেগের পরিবর্তন ই বলা যাচ্ছে বৃদ্ধির হার। সুতরাং ত্বরণের সংজ্ঞা অনুসারে ত্বরণকে যদি এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের ব্যাখ্যা শেষ হলো, আশা করি সবাই বুঝতে পারছো। তো প্রথম অধ্যায়ে মাত্রা একক এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা আশা করি ত্বরণের মাত্রা, ত্বরণের একক তোমরা নির্ণয় করতে পারবে। একটু কৌশল আমি শুরু করে দিই। খেয়াল করো, এর আগে আমরা বেগের মাত্রা নির্ণয় করছি, তো ঠিক এই জায়গাতে তারপরে বেগের পরিবর্তে দূরত্ব বা সময় আগে আছে একটা সময়, সময় গুণ সময়, সময় স্কেয়ার। তো মাত্রা বসিয়ে দিলে এল টি ইনভার্স টু চলে আসবে, এটা বাড়ির কাজ থাকলো, তোমরা করে নেবে। একক একইভাবে উপরে দূরত্ব, নিচে সময় স্কোয়ার, তাহলে দূরত্বের একক এবং সময়ের একক বসিয়ে দিলে ত্বরণের একক নির্ণয় করতে পারবে। তৃতীয় প্রশ্নে চলে আসি, গতির সমীকরণগুলো প্রমাণ করো। তো খেয়াল করো শিক্ষার্থীরা, গতির চারটি সমীকরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় সমীকরণগুলো তোমরা এমনিতে নিজে নিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা সমীকরণ, তৃতীয় ও চতুর্থ লিখছি, খেয়াল করো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি প্রথম সমীকরণ, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু টি দ্বিতীয় সমীকরণ,
s equal ut plus half at square তৃতীয় সমীকরণ v square equal u square plus 2as চতুর্থ সমীকরণ এই চারটি সমীকরণের মধ্যে দুটি সমীকরণ তোমরা খুব সহজে নিজে নিজে পারবে বইয়ে দেয়া আছে তো তৃতীয় ও চতুর্থ সমীকরণ দুটো আমি প্রমাণ করে দেব এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দরকার আশা করি আমরা শিখতে পারব তো তিন নম্বর সমীকরণ প্রমাণ শুরু করা যাক এখানে বলে রাখা ভালো যে একটা বাংলা লাইন প্রমাণের সুবিধার্থে একটা বাংলা লাইন যেটা চারটা সমীকরণ প্রমাণের ক্ষেত্রে শুরুতে দিতে পারবে একটা কমন লাইন তো কমন লাইনটা বোর্ডে লেখা হচ্ছে আমরা সবাই খেয়াল করো সুষম তরণে টি সময় চলে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ প্রাপ্ত হয় আমি আবারও বলছি এই একটা লাইন তুমি চারটা সমীকরণের প্রমাণের শুরুতে লিখতে পারবে গড় বেগ নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি তো গড় বেগের একটা সরাসরি সূত্র আছে গড় বেগ ইকুয়াল এস বাই টি আবার আমাদের বর্ণনায় দেখো এখানে দুটা বেগ নিয়ে আলোচনা করা হচ্ছে একটা আদি বেগ একটা শেষ বেগ তো গাণিতিক গড় হিসেবে যেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি গড়বেগ ইকুয়াল টু প্লাস বি বাই টু অর্থাৎ দুইটা বেগের যোগফলকে দুই দ্বারা ভাগ গাণিতিক গড় তো আমরা দুইটা সমীকরণ পেলাম যা হলো এক নং সমীকরণ দুই নং সমীকরণ এক ও দুই নং সমীকরণ থেকে পাই অথবা বাংলায় লিখতে পারো কোনো সমস্যা নেই এস বাই টু ইকুয়াল u plus b by 2 বা s equal u plus b by 2 into t শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে দুই নং যে সমীকরণটি ছিল আমরা তিন নং সমীকরণের প্রমাণ শুরুতেই বলছিলাম যে প্রথম ও দ্বিতীয় সমীকরণ দুটি খুবই সহজ তোমরা এমনিতেই পেরে যাবে দেখো এখানে তিন নং সমীকরণ প্রমাণের শুরুতে আমরা দুই নং সমীকরণের প্রমাণ পেয়ে গেছি এখান থেকেও তোমরা শিখতে পারো পরবর্তীতে খেয়াল করো আমরা তিন নং সমীকরণ প্রমাণ করছি দেখো পূর্বের লাইনে ভি ছিল তার পরের লাইনে ভি নেই ভি এর স্থলে ইউ প্লাস এটি বসানো হয়েছে খেয়াল করো এই ভি ইকুয়াল ইউ প্লাস এটি আমাদের এক নং সমীকরণে ছিলই তো এখানে বসানো হয়েছে মান বসানোর ফলে আমরা ডান পাশে চলে আসি ইউ ইউ যোগ করলে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি টু ইউ বাই টু প্লাস এটি বাই টু ইন্টু টি অর্থাৎ সরল সমীকরণের মতো আলাদা করা হয়েছে টু টু টাকা গেলে ইউ থাকলো টি গুণাকারে ইউটি প্লাস
সংখ্যাটা আলাদা করে দেওয়া হইলো, অর্থাৎ নিচে টু ছিল, এটাকে আলাদা করলে হাফ হয়ে যায়। তো এটি টি এর সাথে গুণ করে এক স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই 3নং সমীকরণ প্রমাণ শেষ হয়ে গেল। আশা করলাম শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই বুঝতে পারবে। তো চলো আমরা চতুর্থ সমীকরণ প্রমাণ শুরু করি। এখানে বলে রাখা সুবিধাজনক, খেয়াল করো 4নং সমীকরণ প্রমাণের শুরুতে এই একটা লাইন কমন, যেটা আমি আগেও বলেছি। এই লাইন 1, 2, 3, 4 লাইন, এই 4 লাইন হুবহু আগের মতোই এখানে থাকবে। অর্থাৎ 3নং সমীকরণের শুরু থেকে এই 4 লাইন পর্যন্ত একই রকম থাকবে। পঞ্চম লাইনে এসে আমরা চতুর্থ সমীকরণের প্রমাণ করতে পারব। দেখো এখানে আগের লাইনে টি ছিল, পরের লাইনে টি এর স্থলে ই মাইনাস ইউ বাই এ বসানো হয়েছে। তো এটা ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ওই সূত্রটি থেকে টি এর স্থলে এ, এর স্থলে টি বসালেই তোমরা টি ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ পেয়ে যাবে। এটা সাইড নোট আকারে লিখে রাখতে পারো। উপরে দুটা রাশি গুণ, নিচে দুটা রাশি গুণ করা হলে উপরে একটা সূত্র চলে আসে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। অর্থাৎ আমরা ভি কে যদি এ ধরি, ইউ কে বি ধরি, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। নিচে টু আর এ গুণ করা হলে টু এ সমান বামে আমাদের এস রয়ে গেল। চলো আমরা ডান পাশে লিখি, আর গুণন করা হলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এ এস, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সমীকরণটিও প্রমাণ আমাদের শেষ হয়ে গেল। তো এই একটা লাইন আমি আবারও বলছি, কমন লাইন, 4টা সমীকরণ প্রমাণ শুরুতে লিখবে। প্রথম সমীকরণ তোমরা খুব সহজেই নিজেরা ত্বরণের সংজ্ঞা থেকে প্রমাণ করতে পারবে। দ্বিতীয় সমীকরণটি আমি প্রমাণ করি নাই, কিন্তু এখানে প্রমাণ অলরেডি চলে আসছে। খেয়াল করো 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইনে আমাদের দ্বিতীয় সমীকরণ প্রমাণ চলে আসছে, যদিও এটা আমরা প্রমাণ করার কথা বলা হয়নি। তো তৃতীয় সমীকরণ প্রমাণের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত তো থাকবেই, ভি এর স্থলে ভি ইকুয়াল ই প্লাস এটি এটা বসানো হলো, অলরেডি 3নং সমীকরণ প্রমাণ শেষ, তোমরা বুঝে যাবে। চতুর্থ সমীকরণে খেয়াল করো টি এর স্থলে ভি মাইনাস ইউ বাই এ বসানো হয়েছে, অর্থাৎ এটা ত্বরণের সংজ্ঞা থেকে চলে আসছিল, এটা তোমরা খাতায় সাইড নোট আকারে লিখে রাখতে পারো। তারপর দুটা রাশি গুণ, উপরে গুণ করা হলে একটা সূত্র চলে আসে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। নিচে টু আর এ গুণ করলে টু এ চলে আসে, আর গুণন করা হলে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু এ এস। তো আমাদের প্রমাণ ভি স্কোয়ার থাকবে, ইউ স্কোয়ার ডান পাশে প্লাস আকারে চলে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই বুঝতে পারবে। ঘরে থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসের আশায় থাকবে। আজকের মতো এখানেই বিদায়। সালামু আলাইকুম।